দাঁড়ো আমি দেখছি। এত দ্বারা দাঁড়ানো যাচ্ছে যে ডিসিসি অনুযায়ী 14 প্রাথমিক বাছাইয়ের ওসব খেলোয়াড় আজকের ব্যাটিং বোলিং শিফটে অংশ নিয়েছে। তাদের ভিডিও দেখে নির্বাচিতদের নাম আগামীকাল জানিয়ে দেওয়া হবে। যারা নির্বাচিত হবে তাদের জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজ ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকা ক্রিকেট বোর্ডের অফিসে হাজির হতে হবে। বন্ধন না, জন্ম নিবন্ধন, এটা একটা সার্টিফিকেট, বাচ্চা জন্ম হওয়ার পর এটা করা হয়। এখানে সব জন্মের রেকর্ড থাকে, যেমন বাবা মার নাম, তারপর ঠিকানা, জন্ম তারিখ, সব কিছু। কেন, তোমার কি জন্ম নিবন্ধন নেই? না তো, আমি তো এটা নামই প্রথম শুনলাম। বলো কি, এটা না থাকলে তো ওরা তোমাকে নেবে না। আমাদের আচ্ছা, এই দেশের সব মানুষের কি এই জন্ম নিবন্ধন আছে? না থাকে না, কিন্তু কিন্তু কি জাগো নাই তারা কেমনে কি করে? তাদের অন্য কোনো উপায়, বয়স এবং জন্ম তারিখ এগুলো প্রমাণ দিতে হয়। যেমন এই যে পাপা যে পরীক্ষাটা দিল না, ডিএনএ টেস্ট, ওটা করেও তো বয়স জানা যায়। তাহলে আমিও ওটা করব। কিন্তু মনি, ওখানে তো এটাও ধরা পড়বে যে তুমি ছেলে নাকি মেয়ে। আমার না আর ভালো লাগে না এসব। মনি রাগ করছো কেন? আমার না আর ভালো লাগতেছে না এইসব লুকোচুরি খেলতে। আমি আমিও তো একটা মাইয়া, তাই না? একটা মাইয়া হয়ে আমি এতগুলো পোলার সাথে কেমনে যুদ্ধ করবো? আমি কতদিন না আমার নিজের পরিচয়টা লুকায় রাখবো? এই যুদ্ধ করাটাই তো বড় বিষয়, সেজন্যই তো তুমি মাশরাফি জুনিয়র। মাইয়া পোলা, এসব কি নিয়ে কথা বলছে খ্যাটটা? আমার আর এমনি নিজের নাম লুকায় রাখতে আর ভালো লাগে না আর। মনি, তুমি নিজের নাম লুকিয়ে মাশরাফির নাম নিয়েছো। মানুষ যখন চিৎকার করে মাশরাফি মাশরাফি, তখন কি তোমার ভালো লাগে না? নায়ান, তুমি বুঝতেছো না, আমিও তো একটা মানুষ। মায়া হয়ে আর যুদ্ধ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি। মেয়ে হয়ে যুদ্ধ করছে মাশরাফি জুনিয়র? পেরেশান হলে হবে না মনি, তুমি দেখো ছেলেরাই ছেলেদের সাথে পারছে না, আর তুমি মেয়ে হয়ে সব ছেলেদের সাথে ফাইট করছো। আর একবার যদি আন্ডার 14 চান্স পেয়ে যাও তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ হবে। ও নো, কি শুনলাম এসব! উনি মেয়ে হয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলছে, বাহ!